টানা বৃষ্টির ধাক্কা সবজি বাজারে লেগেছে। কয়েকদিনের ব্যবধানে হঠাৎ বেড়ে গেছে একাধিক সবজির দাম। চোখে সর্ষের ফুল দেখাচ্ছে, কাঁচামরিচ, শিম, টমেটো এবং বেগুনের দাম শুনলেও পিড়ে চমকে ওঠার অবস্থা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, মাঝে কিছুদিন না থাকলেও এখন আবার মাথা চাড়া দিয়েছে পুরনো সিন্ডিকেট। নানা দোহায় দিয়ে দাম বাড়ানো হচ্ছে কাঁচা পণ্যের। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। পিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। শরণঋতুর যে তাৎপর্য এবং সময়কাল সেটি বাংলাদেশে বদলে গিয়েছে, যে কারণে এখন বৃষ্টি কিছুটা দেরিতে আসতে শুরু করেছে এবং যে কারণে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণেই অনেক জায়গায় এখন সবজি উৎপাদন করে লাভবান হওয়া যাচ্ছে না, যে কারণে বাজারে এই মুহূর্তে বেশ কিছু আগাম শীতকালীন সবজি চোখে পড়ছে রাজধানীর এই নতুন বাজারে, কিন্তু দাম কিন্তু বেশ অস্বাভাবিকই বলতে হয়। শিমের ব্যাপারে আমরা জানতে চাচ্ছিলাম, শিমের কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 280 টাকা, টমেটো যেটি আমদানি করা সেটির দাম চাওয়া হচ্ছে 180 থেকে 190 টাকা, চোখে পানি নিয়ে আসছে কাঁচামরিচ, কাঁচামরিচের দামের ঝাঁজ এতই বেড়েছে যে দাম প্রায় 400 টাকা কেজি হয়ে গিয়েছে। বর্ষা আসলে কেন কাঁচামরিচের দাম হঠাৎ করে বেড়ে যায় সে প্রশ্ন কিন্তু খুচরা ব্যবসায়ীরাও করছেন। প্রাকৃতিক বৃষ্টির কারণে দেখা গেছে ভাই, গাছের গোড়া বুঝে যাইতেছে, মানে এরকম একটা অজুহাত ভাই আমরা শুনতে পাইতেছি, মানে এরকম একটা সিন্ডিকেটের কারণে দামটা আমরা বেশি পাইতেছি। ক্রেতাদের নিঃসন্দেহে না বিশ্বাস, কিছুদিন আগেও তারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন, হঠাৎ করে আবারও কি হলো সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আগে তো যেরকম ছিল তাই দেখতেছি, আরও অন্তত ইদানিং কিছু আরও বাইরে গেছে, কিছু কম ছিল মাঝখানে কিন্তু ইদানিং আবার বাইরে গেছে। এই ছিল আমার কাছে রাজধানীর সবজি বাজারের খবর। এবারে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে আসছি সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জ কাঁচা বাজারে। এই কাঁচা বাজারে প্রতিটি সবজির দাম কিন্তু আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। গত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে সবজি উৎপাদন কম হচ্ছে এমনটি জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগ। প্রতিটি পণ্য, এমন কোনো পণ্য নেই যে কোনো পণ্য 60 টাকা নিচে কোনো কেজি দরে কোনো পণ্য কিন্তু বিক্রি হচ্ছে না। কাঁচামরিচ কালকে কিনছি 170 টাকা কেজি, আজকে গেলাম 320 টাকা কেজি। পেঁয়াজ কিনতেছি 95 টাকা কেজি, 100 টাকা বিক্রি হচ্ছে আমাদের বাজারে। সম্পূর্ণ সবজির দাম আমাদের বর্তমান অতিরিক্ত। বাইরে তিন পটে আসে মাল, অনেক মাল নষ্ট হয়ে যায়, এতে দামের প্রভাব ওর উপরই পড়ে। সব মিলিয়ে গোপালগঞ্জে যারা সাধারণ জনগণ রয়েছে, যারা সাধারণ ক্রেতা রয়েছে, তারা কিন্তু এই সমস্ত পণ্য কিনতে তারা হিমশিম খাচ্ছে। আশায় বুক বেঁধেছিলাম, সবজির দাম, মরিচের দাম, নিত্য ব্যবহার্য জিনিসের দাম অনেক কমবে, গভীর দুঃখের সাথে বলছি সব কিছুর দামই এমন বেড়ে গেছে যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ সবজি বাজারের খবর। এবার চলে যাচ্ছি গাইবান্ধার খবর জানতে সহকর্মী জিল্লুর রহমান পলাশের কাছে। ধন্যবাদ। গাইবান্ধা জেলার সবচেয়ে বড় যে সবজি বেচাকেনার মোকাম সেটি ধাপেরহাট। এই ধাপেরহাট বাজারে আজকে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলে আমি যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে গত হাটেও যে সবজির বাজার মূল্য ছিল সেই বাজার মূল্য থেকে এখন প্রতিটি সবজির দামেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত হাটে মনে করেন যে বাগুন আমরা কিনছি 1400 থেকে 1500 টাকা মন, সেই বাগুন আজকে 2000 থেকে 2200 টাকা মন। এখন হাই দামে কেনা পড়তি, যে হাই দামে বিক্রি করা লাগে, তাছাড়া খরচ মেকআপ হয় না, এলে মেকআপ দেওয়া যাবে না। এখানকার যারা ক্রেতা রয়েছেন, ক্রেতারা কিন্তু আসলে খুচরা বাজারে যখন গিয়ে এই সবজি ক্রয় করছেন, তারা কিন্তু সবজির বাজারে নিয়ে কিন্তু বেশ অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। দিন গেলে 400-500 টাকা আছে, সেটাতে আমি দিনের সংসারের খরচ আমি কভার করতে পারি না। এটা মানে আমাদের মতো স্বাভাবিক মধ্যবিত্ত মানুষ যারা আমরা আছি, এদের জন্য আমাদের অনেক কষ্টদায়ক হয়ে গেছে। মাছ মাংস তো খেতে পারি না, এভাবে অনেক হাটে খুব সংকট হয়ে গেছে ভাই। কাঁচা বাজারে দাম কম হলে আমরা চলতে পারতাম। এই ছিল আমার কাছে গাইবান্ধার সবজি বাজারের সর্বশেষ খবর।